সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা শুরুতে আল্লাহ তাআলার পবিত্র দাতের লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহরবানি করে আমাদের সকলকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে করোনার এই চলমান বিপর্যস্ততার মাঝেও সুস্থ রাখলেন, নিরাপত্তার চাদরে আবৃত করে রাখলেন। আমরা শুরুতে সে মনি আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুর শুকর করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সনাদুনা উসওয়াতুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিগিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। সম্মানিত ভাইরা, আমাদের চরম দুশ্মন ইবলিস, সে বিভিন্ন মাধ্যমে আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরাতে চায়, বিভিন্নভাবে কবিরা গুনাহ আমাদেরকে লিপ্ত করতে চায়, জান্নাত থেকে দূরে সরাতে চায়। আমরা মাঝে মাঝে নিজের অজান্তেও কিছু গুনাহ করে ফেলি, যেগুলো যে কবিরা হয়তো আমরা অনুভব করি না। তার মাঝে এমন একটি গুনার নাম হলো কাউকে উপকার করে খোঁটা দেয়া। আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় আমরা মানুষের উপকার করার চেষ্টা করি, এটা মানুষের প্রতি মানুষের ভালোবাসার কারণে হয়। কেউ বিপদে পড়লে আমরা একটু আগাইয়া যাই, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার সময় অন্তরে ভালোবাসা দিয়েছেন। তাই একটা মুরগির বাচ্চাও যদি পানিতে ডুবে মরতে যায় আমরা আগাইয়া যাই। এভাবে ভালোবাসার কারণে আমরা মানুষকে উপকার করি, এটা একটি স্বতঃসিদ্ধ ব্যাপার। কিন্তু যখন তার সাথে কোনো কারণে একটু মনোমালিন্য হয় বা আমার চাওয়ার বিপরীতে সে কিছু করে, তখন আমাদের আবার তাকে ওই উপকারের বিষয়ে একটু বলতে মজা লাগে, যে তোরে আমি এটা করছি, তুই এটা কেমনে করলি। এই যে হালকামির সাথে অথবা এটাকে আমরা স্বাভাবিক একটি বিষয় মনে করলাম, যে তোর এই কাজটা আমি করে দিলাম, তুই কেমনে আমার সাথে এটা করলি, উপকার করার পরে খোঁটা দেওয়ার কারণে আপনি উপকার করে যে সওয়াব অর্জন করেছিলেন সাথে সাথে সওয়াবটা বাতিল হয়ে যায়, এটা হলো এক নাম্বার ক্ষতি। দ্বিতীয় হলো, আপনি খোঁটা দেওয়ার কারণে আপনার আমল নামে একটি কবিরা গুনাহ লেখা হয়, এটা হলো দুই নাম্বার ক্ষতি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু আ'মাল লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ইমানদারেরা, তোমরা মানুষকে খোঁটা দিয়া তোমার সাদাকার যে সওয়াব ছিল এটা বাতিল করিও না। তাহলে বোঝা গেল, আপনি যে উপকার করেছেন, সাদাকা করেছেন, দান করেছেন, আপনি খোঁটা দিবেন বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দেওয়ার সাথে সাথে সেটা আমলটা বাতিল হয়ে যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে ব্যক্তি মানুষকে খোঁটা দেয় সে আল্লাহর জান্নাতে ঢুকবে না, নাউযুবিল্লাহ। কারণ খোঁটা দেওয়ার কোনো অধিকার আপনার নাই, মান্নান আল্লাহর সেপথ। এই জন্য আমরা মান্নান নই, আমরা আব্দুল মান্নান। গাফফার কে? আমরা হলাম আব্দুল গাফফার। রহমান কে? আমরা হলাম আব্দুর রহমান। তো মান্নান কে? আমরা হলাম আব্দুল মান্নান। তো আমরা নিজেরা যখন খোঁটা দেই তখন আমরা কি আব্দুল মান্নান থাকি না নিজে মান্নান হয়ে যাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, খোঁটা দিও না, খোঁটা দিলে জান্নাত পাবে না। আসলে খোঁটা দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, কারণ তিনি দাতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু বণ্টন করতেন, দান করতেন মানুষকে, তখন বলতেন, আনাল কাসিম,
আল্লাহ ইউতি, আমি বন্টনকারী, আমি দাতা নই, দাতাকে? কি চমৎকার চিন্তা! ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ, উনার মাঝে ওই চরিত্রটা ছিল, উনি খুব বড় দানশীল ছিলেন, পয়সাওয়ালাও ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। উনি যখন দান করতেন তখন গ্রহীতাদেরকে বলতেন, কৃতজ্ঞতা আমার নয়, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে কার? কারণ আমি দাতা নই। আরে আমি কেমনে দাতা হই, আমি নিজে তো গ্রহীতা। তা আপনি যে খোঁটা দিলেন, আপনি খোঁটা কেন দিলেন? আপনি তাকে দিয়েছেন কিছু। এখন প্রশ্ন হলো, আপনি যে তাকে দিয়েছেন, আপনাকে দিয়েছে কে? তাহলে আপনি কাটটা দিছেন, তা আপনি খোঁটা দেয়ার কে? কারণ আপনি যাকে দিলেন আপনি দেওয়ার অধিকারী নন, আপনি নিজেই তো চাহিদাওয়ালা, গ্রহীতা, আপনি মহতাজ ইল্লাল্লাহ। আল্লাহুল গনী ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহই হলেন একমাত্র ধনী, আল্লাহুল গনী। এখানে আরবি একটি কায়দা, যারা মাদ্রাসায় পড়েছেন, পড়াচ্ছেন, তারা বুঝবেন। আল্লাহু, আল্লাহ শব্দ মুবতাদা, গানি শব্দটা খবর, এটা নাহুর একটি কায়দা। তো মুবতাদা হয় মারেফা, খবর হয় নাকারা, এটা নাহুর আরেকটা কায়দা। কিন্তু এখানে আল্লাহু ও মারেফা, আল গানি এটাও মারেফা, দুইটা যখন একসাথে মারেফা হয়, ইউফিদুল হাসরা, সীমাবদ্ধতার অর্থ দেয়, তখন বাংলা অর্থ হলো আল্লাহুল গানিয়ু, মানে আল্লাহ শুধু ধনী। তাহলে বিল গেটস কি ধনী? না। সালমান এফরমান, ইউসুফ আবদুল্লাহ হারুন? না। ও আন্তুমুল ফোকারা, আন্তুম আবার মারেফা, আল ফোকারা আবার মারেফা, সেটাও মুক্তাদা খবর, সেখানেও হসর হবে, অর্থ হবে আল্লাহ ছাড়া তোমরা যারা আছো সব ফকির, তুমি ফকির, তোমার বাবা ফকির, তোমার দাদা ফকির, তুমি ফকিরের বাচ্চা ফকির। এই জন্য মূলত আমরা যে যত বড় ধনী হই, একটু বিপদ দেখলে সাহায্য চাই কার কাছে? এই সাহায্য চাওয়াই প্রমাণ করে তুমি ধনী না তুমি মহতাজ আরেকজনের কাছে। এবার বলুন তো, আল্লাহ কি কারো কাছে সাহায্য চাওয়া লাগে? এই জন্য তিনি একমাত্র ধনী। আমার বন্ধু, আমরা এসেছি যখন কিছুই সাথে ছিল না, আবার যখন চলে যাব তখনও কিছুই সাথে যাবে না। তাহলে বোঝা গেল, আসলে যা আছে, টাকা পয়সা, ক্ষমতা, বাড়ি গাড়ি, কোনোটাই আপনার না। আপনি কপরদক্ষিণ ছিলেন, আবার কপরদক্ষিণ হবেন। আপনি ন্যাংটা ছিলেন, আসার সময় আবার নিঃশ্বাস বন্ধ হবে, আপনার আপনজনেরা কাপড় সপড় খুলে আপনাকে আবার ন্যাংটা বানাবে, একটা চাদর দিয়ে ঢেকে দেবে, সব শেষ। তা আপনি তো কিছুর মালিক ন, তা আপনি কেমনে খোঁটা দেন? এই জন্য খোঁটা দেয়া আল্লাহ পছন্দ করে না। তা আমাদের মাঝে এই অভ্যাসটা কারো কারো আছে, আমরা যখন কাউকে কিছু দান করি তখন আমরা খোঁটা দেই সুযোগ পেলে। এই জন্য আমি বলবো, এই অভ্যাস যদি থাকে এটা পরিত্যাগ করতে হবে, খোঁটা দেয়া কবিরা গুণা। এই গুণা আমরা যারা করে ফেলেছি অতীতে, ওই গুণা থেকে মুক্তি পাওয়ার জন্য তাওবা দরকার আছে না নাই? কারণ তাওবা না করলে কবিরা গুণা ক্ষমা করা হয় না। এখন খোঁটা দেয়া যে কবিরা গুণা এটা জানেনই না, তাহলে তাওবাও তো করবেন না। এই জন্য আল কাবায়েরগুলো জানতে হবে, না জানলে আপনি তাওবাও করবেন না। চোর চুরির গুণা থেকে তাওবা করে, কিন্তু বেদাতি বেদাত থেকে তাওবা করে না। শাররুল উমুর মুহদাসাতুহা, রাসূলুল্লাহ বলছেন নিকৃষ্ট কাজ হলো বেদাত। এখন বেদাত নিকৃষ্ট কেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, অনেকগুলো কারণের মাঝে অন্যতম কারণ হলো, যে মদ পান করে সেও বোঝে এটা খারাপ, তাই পান করার সময়ও সে বুঝতেছে আমি অন্যায় করতেছি। যে ডাকাতি করে, চুরি করে, সেও বোঝে এটা অন্যায়, ডাকাতি করার টাইমও বোঝে এটা অন্যায়।
তাই তাওবার সম্ভাবনা আছে। কিন্তু বেদাতি কাজ যারা করে কেউ অন্যায় মনে করে না, তাই তারা বেদাত থেকে তাওবাও করে না। তো চুরিও কবিরা গুণা, ডাকাতিও কবিরা গুণা, বেদাতও কবিরা গুণা। একটা কবিরা গুণা থেকে তাওবা করেছে, আরেকটা থেকে করে নাই। তো যেটা থেকে তাওবা করেনি সেটা জান্নাতের পথে বাধা হয়ে যেতে পারে। এই জন্য আগে কবিরাগুলো চিনতে হবে। এই জন্য ইসলামে মানা আগে না জানা আগে? হ্যাঁ, তাহলে মান যেটা খোটা দেয়া, এটা থেকে আমরা তাওবা করব। আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আগে না জেনে কাজ করেছি, এখন থেকে আমি করব না, আমাকে মাফ করে দাও, এটার নামই তাওবা। আরেকটি কবিরা গুনাহ হলো সুগুল খুরিয়ান নামিমা, একজনের কথা শুনে এই কথাটা আরেকজনের কানে লাগাইয়া দেয়, এমন বদ স্বভাবের কিছু মানুষ আছে না নাই? এটা হলো নামিমা, এটা একটি কবিরা গুনাহ। আপনি একজনকে হিতাকাঙ্ক্ষী মনে করে একটি কথা বললেন, এই কথাটা সে আমানত হিসাবে রক্ষা করে নাই, এই কথাটাকেই সে আরেকজনের কানে লাগাইয়া দিছে। এতে করে দুজনের মাঝে বন্ধুত্ব বেড়েছে না শত্রুতা বেড়েছে, ধন্দ তৈরি হয়েছে, এটা ইসলাম পছন্দ করে না। এই কাজের অভ্যাস যাদের আছে তাদের তাওবা করতে হবে, থেমে যেতে হবে। রাসূলুল্লাহ তাদের ব্যাপারেও বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান নাম্মাম, যারা এই অভ্যাসে আছেন, একজনের কথা হজম করার মতো শক্তি আপনার নাই, বলে দেওয়ার মাঝে মজা পান। কেউ কেউ আছে এইভাবে কান কথা লাগাইয়া ঝগড়া দেখে, দুইজনরে লাগাইয়া আলাদা সৈরা গিয়া মুস্কি হাসে, এমন নিকৃষ্ট চরিত্রের দু চারজন মানুষও আছে। বিশেষত এটা মা বোনদের মাঝে একটু পুরুষের তুলনায় বেশি পাওয়া যায়, একজনের কথা আরেকজনকে লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, মান রান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কবরাইন জাদিদাইন, সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব দুটি নতুন কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার সময় রাসূল কবর দুটির দিকে তাকায়া বলছেন, আন্নাহুমা লা ইউআযযাবান ওয়া মা ইউআযযাবান ফি কাবীর। কবরের পাশে দাঁড়িয়ে বিশ্ব নবী বলছেন, এই দুইটা কবরে আযাব চলছে, নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব দেখতে পেতেন, এটা ওনার স্পেশালিটি, এটা ওনার বিশেষত্ব। আল্লাহর হাবিব নামাজে দাঁড়িয়ে বলছেন একদিন, কাতার সোজা করো, মাঝখানে ফাঁকা রাখিও না, আমি সামনের চোখ দিয়ে যেমন দেখি আমি পিছন থেকেও তেমনই দেখি। সুবহানাল্লাহ, বলবেন না, আমি দেখতে পাই তোমাদের দুজনের মাঝখানের ফাঁকা জায়গা শয়তান বকরির বাচ্চা সুরত ধরে দাঁড়ায়, আমি সামনের দিকে তাকাই আছি কিন্তু আমি পিছন থেকে দেখতে পাই। এটা হলো রাসূলের বিশেষত্ব। এটার আবার এলমে গায়েব বলেন না, আবার গায়েবের মালিক কে? হ্যাঁ, বেশি আবেগ দেখাতে গিয়ে রাসূল গায়েব জানে এগুলো বলার সুযোগ নেই, এই আকীদা শিরক, এটা কুফর। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহর কোরআনে সুস্পষ্ট বক্তব্য, হে নবী আপনি বলে দিন, আকাশ জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ওই গায়েবের খবর আল্লাহ রাসূলকে দিতেন, যালিকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা, গায়েবের খবর রাসূলকে দিয়ে আল্লাহ বলেন এগুলো গায়েবের সংবাদ, ওহির মাধ্যমে আপনি আজকে জানাইছি। তো বিশ্বনবী পিছন থেকে দেখতেন, এটা তার বিশেষত্ব। আমরা যখন ঘুমাই, ঘুমানোর পরে আমাদের অজু থাকে না, ভেঙে যায়, মাশাআল্লাহ কথা বলতে হবে, থাকে না, ভেঙে যায়, কিন্তু রাসূল ঘুমালে অজু ভাঙত না। তিনি বলছেন, আইনি তানামান আইনায়া তানামান ওয়া কলবি ইয়াখজান, আমার চোখ দুটি ঘুমা কিন্তু আমার কলব ঘুমায় না, কলব জাগ্রত থাকে। সুবহানাল্লাহ, এটা বিশ্বনবীর বিশেষত্ব। রাসূল এগারোটি বিয়ে করছে একসাথে, নয় জন জীবিত ছিল, আমরা করতে পারবো? এটা ওনার বিশেষত্ব। আমাদের সর্বোচ্চ কয়টা? তাও আদালতের শর্তে, ন্যায় বিচার করতে না পারলে একটার বেশি বিয়ে করা যাবে না। চায়ের বিবাহ জায়েজ, এভাবে বলাও জায়েজ নাই,
আল্লাহ তাআলা শর্ত ব্যতীত সারি বিবাহ জায়েজ তিনি বলেননি। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা। তোমরা মন চায় দুটা করো, তিনটা করো, চারটা করো, এখানে আয়াত শেষ নয়। এবার বলছেন যদি তাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে এমন বিষয়ে তোমার স্ট্রেংথ না থাকে, কনফিডেন্ট না থাকে, সংকীর্ণতা থাকে, তুমি মনে করো পারবো না, তাহলে একটার বেশি করা যাবে ওয়াহেদ। তা আমাদের আদালতের সাথে চার শর্তে চার বিবাহ, রাসুলের জন্য ১১টা, এটা রাসুলের বিশেষত্ব। তাহলে নবী এবং উম্মতের মাঝে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্থক্য আছে। আল্লাহর হাবিব কবরের আজাব দেখতেন, একদিন তিনি বলেছেন আমার মন চায় আমি আল্লাহ তাআলার কাছে বলি, ও আমার রব আমি কবরের আজাব যেভাবে দেখি, কবরের মানুষের চিৎকার যেভাবে শুনি, আমার বান্দাদেরকে জীবনে একবার হলেও, আমার উম্মতদেরকে জীবনে একবার হলেও সেটা দেখাও। এই এরাদা আমার মাঝে জাগ্রত হয়, পরক্ষণে আমি এই দোয়াটা আর করি না, কারণ কবরের আজাব তোমরা যদি দেখতে, শাস্তির ভয়াবহতা চিৎকার শুনতে ওই মুআদ্দাব ব্যক্তির, তাহলে তোমরা তোমাদের আপনজনকে আর কবরস্থ করতে না। আমি দেখি আল্লাহর হাবিব বলছেন এই দুটা কবরে আজাব হচ্ছে। ওমায়ুয়াদ্দাবান ফি কবির, তবে তাদের আজাবটা এমন কোন গুনার কারণে হচ্ছে না যেটা খুব ভয়াবহ, তোমরা জঘন্য মনে করো, যেমন মদ পান করা, শিরিক করা, কুফরি করা, জেনা ব্যবিচার করা, যেগুলোকে তোমরা বড় বড় গুণা মনে করো, এই দুই নতুন কবরের বাসিন্দাদের এমন বড় কোনো গুণা নাই। আজাব হচ্ছে কিন্তু এরকম জঘন্য গুণা নয়। লা ইয়াসতাতিরু আনিল বাউল ওয়া আম্মাল আখার ইয়ামশি বিন নামিমা। একজনের কবরের আজাব হওয়ার কারণ সে প্রস্রাব থেকে পরহেজ করত না, ওটের রাখাল ছিল, ছাগল বকরি চলাতো চড়াতো, ওই ওটের প্রস্রাব, ছাগলের প্রস্রাব ইত্যাদি, ওই প্রস্রাব থেকে সে নিজের কাপড় চোপড় পরিষ্কার না করেও নামাজ পড়ে ফেলত, প্রস্রাব থেকে সে নিজকে মাহফুজ রাখত না, হালকামি করত, এই জন্য তার কবরে আজাব হচ্ছে। আর দ্বিতীয় জন হল একজনের কথা আরেকজনের কানে লাগাইয়া দিত, ইয়ামশি বিন নামিমা, সে ছিল ছাগলখোর, এই জন্য তার কবরে আজাব হচ্ছে। এখন এবার আপনারা বলুন তো, কেউ যদি আপনার কাছে এমন কোনো কথা বলে যেটা আপনি অন্যের কাছে লাগান নাই, পৌঁছান নাই, তাহলে আপনার কোনো অসুবিধা নেই, আপনি নিরাপদ, আর পৌঁছাই দিলে এ কারণে কবরের আজাব হবে, তো এই কাম করতে আপনারে কইছে কে? এই জন্য বিশ্বনবী বলেন সমাজের শৃঙ্খলা বিনষ্ট হয়, পারস্পরিক সৌহার্দ্য নষ্ট হয়, ভালোবাসা কমে যায়, এই চরিত্রের মানুষগুলোর কারণে ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, জান অনদে ঝগড়া হয়, ভাবির সাথে আগে ভাবির লাইগা যায়, শুনছেন নি ভাবি কি হয়েছে, কৌমক্ত এটা কইছে। এই চরিত্রের লোকদেরকে আল্লাহ সতর্ক করছেন, রাসূল সতর্ক করছেন, এটা তোমরা করো না, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এই চরিত্রের মানুষ জান্নাতে প্রবেশ করবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চোখে দেখছেন তার কবরে আজাব চলছে। ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যা ওয়াজহাইন ফিদ দুনিয়া কানা লাহু লিসানাম মিন নার ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ায় যে ব্যক্তি দুই জিব্বাওয়ালা, অর্থাৎ অমকেরটা অমকের কাছে, তমকেরটা তমকের কাছে লাগায়, এই দুই দ্বিচারি চরিত্রের অধিকারী দুই জিব্বাওয়ালা হবে। কানা লিসানাম মিন নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার জিব্বাটাকে আগুন দিয়া বানাইয়া দেবে, নাউযুবিল্লাহ। এই চরিত্রের মানুষের জিব্বাটা হবে কিয়ামতের দিন আগুনের জিব্বা।
আরে ভাই জাহান্নামের আগুনে পড়া লাগবে না, তার নিজের মুখেই আগুন থাকবে। এই জন্য আগুন মোমেনের মুখে শোভা পায় না, আগুন মোমেনের চরিত্র না, আগুনের সাথে মোমেনের সম্পর্ক থাকবে না। আল্লাহ বলেছে ফাত্তাকুন নার, আগুনের কাছে যাও না, আগুন থেকে বেঁচে থাকো। কথা বলেন না কেন? যারা আলেম ওলামা তারা একটু কথা বলবেন, অন্যরা অর্থ বুঝেনি, আপনারা হেল্প করুন। ফাত্তাকুন নার অর্থ কি? আগুনের কাছে যাও না, আগুন থেকে দূরে থাকো। তো বিড়ি আগুন মুখে নেন কেমনি? আল্লাহকে আগুন থেকে দূরে থাকো আর আপনি আগুন মুখে নিচ্ছেন, বিড়ি খাচ্ছেন, ওই আগুনটা আস্তে আস্তে করে আপনার জিহ্বার কাছে চলে যাচ্ছে। আপনি একজনের কথা আরেকজনের কাছে লাগাচ্ছেন, আল্লাহ জিহ্বা আগুন দিয়ে বানাইয়া দেবে। আপনাকে তো বলা হয়েছিল আগুন থেকে দূরে থাকো। এই জন্য একান্ত জরুরত ছাড়া, যেমন পাক শাক রান্না বান্না ইত্যাদি, একান্ত জরুরত ছাড়া মুমেন আগুনের কাছে যাবে না। হিন্দুরা মারা যাওয়ার পরে মুখে আগুন লাগাই দেয়, তাদের লাশ পোড়ানো হয়, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর বড় দয়া, আমরা তাদের মতো হই নাই। আমি তো মনে করি একটা শ্মশানের লাশ পোড়ানো দেখে আর একটা কবরে মুসলমানের ধাপন দেখে, এ দুটার মাঝে পার্থক্য করার মতো যাদের একটু বিবেক আছে তারাই হিন্দুত্ব থেকে ইসলামে ফিরে আসার কথা। শুধু একটু চিন্তা করলি যে আমার শেষ কালে কি আচরণ আমার সাথে করা হলো। মুসলমানদেরকে আমরা দেখি কত সুন্দর করে তারা গোসল দিয়া সাজায়া গোজায়া, হ্যাঁ, আতর দিয়া, সন গোলাপ দিয়া, আপনার আত কি বলে কত রকমের সুগন্ধি দিয়া, তারপরে যত্ন করে কাপড় চোপড় পরাইয়া কত সুন্দর করে ঘরের মতো বানাইয়া তারপরে বিদায় দেয়। আর হিন্দুরা কি করে? চিতায় নিয়া কেরোসিন ঢেলে লাকড়ি চাপা দিয়া তারপরে আগুনটা তো দেবে, নিজের বড় সন্তান দেবে, আবার মুখের মাঝে লাগে। এবং হিন্দু মহিলাদেরকে যখন পোড়ানো হয় গায়ের কাপড়টা সাথে সাথে জ্বলে যায়, গায়ের কাপড়টা যখন জ্বলে যায় দেহ জ্বলতে সময় লাগে আধা ঘন্টা, 40 মিনিট, এক ঘন্টা। এই যে এক মিনিটে গায়ের কাপড়টা জ্বলে গেল, তখন দেহটা কি পোশাক আবৃত না উলঙ্গ? তো নিজের বাচ্চা নিজের ছেলে উলঙ্গ মাকে দেখতেছে, আগুন লাগাইছে সাথে সাথে কাপড়টা পড়ে গেছে। এবং যারা এটার ছেলে বলল আমি চলে গেছি, তাহলে যারা পোড়ানোর কাজে আছে তারা উলঙ্গ মহিলা দেখতেছে, দেহের অংশগুলো যখন পুড়তেছে, কি নির্লজ্জতা, কি ভয়াবহ আচরণ। আগুন তাদের মুখে দিয়ে তারা বুঝিয়ে দিল, দিলাম আগুনে ফেলে পরবর্তী জীবন আগুনেই থাকবে, ইসলাম আগুন থেকে বাঁচতে বলেছে। তাহলে আমরা যারা আগুন থেকে বাঁচতে চাই, অবশ্য একজনের কথা খারাপ নিয়তে আরেকজনের কানে লাগানো যাবে না। এই স্বভাব আজকের পর থেকে মুছে দেবেন, উপকার করলে ভুলে যাবেন, তাহলে খোটার কথা মাথায় আসবে না। অন্য কথা বলেছে এটা ভাত খাওয়ার পরে যেমন পেটে হজম হইয়া যায়, কেউ কোনো কথা বলেছে যদি মনে করেন সেটা আমানত, এটা অন্যের কাছে বলা যাবে না, বললে ক্ষতি হবে, ওই কথাটা পেটের মাঝে হজম করে ফেলবেন। এমন মেশিন আপনার কলবে তৈরি হওয়া লাগবে। কিন্তু যারা মানুষের কথা হজম করতে পারে না, তাদের কারণে সমাজে অনেক বড় বড় বিপর্যয় তৈরি হয়। আল্লাহ তাআলা সগুল খুরির মতো চরম গুণা থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। এই চরিত্র যাদের আছে থেমে যান। আমরা অনেকে এখানে বিবাহিত, আমাদের ঘরে স্ত্রী আছে, আমাদের বোন আছে, মা আছে, আপনার স্ত্রীর মাঝে এই স্বভাব আছে কিনা আপনি জানবেন, আজকের ওয়াজ গিয়ে শোনাবেন। আপনার মায়ের মাঝে স্বভাব আছে, আপনার মাকে ওয়াজটা শোনাবেন। আপনার বোনের মাঝে স্বভাব আছে, আপনার বোনকে শোনাবেন। আপনার মেয়ের মাঝে স্বভাব আছে, তাকে শোনাবেন। নিশ্চয় আপনি চাইবেন না আপনার আপনজনের মুখটা আগুনের হোক, তার জিহ্বাটা আগুনের হোক, তার কবরে আজাব হোক, এটা আমরা কেউ চাই না। এজন্য ঘরের ভিতরে ওয়াজটা কায়েম করে দিতে হবে। আর অন্য কেউ যখন আপনার কাছে এসে কোনো কথা এমন বলবে, আপনি তাকেও বিনয়ের সাথে বলে দেবেন, ভাই আপনাকে ধন্যবাদ যে আপনি আমার কাছে এসে আমাকে কথাটা শুনাইছেন, অমুক আমার বিরুদ্ধে বলছে। তবে এভাবে না বলাই ভালো,
আপনার এই স্বভাবটা দয়া করে একটু মনে রাখবেন। অন্যের কথা আপনার কাছে যে শোনায় সে আপনার দোস্ত নয়, কারণ এই চরিত্রের কারণে আপনার কথাও সে আরেকজনের কাছে বলবে, এটা তার চরিত্র। তাই আপনি ভাববেন না হে আমার কাছে আইয়াম গোপন কথাগুলো কয় তাই সে আমার দোস্ত, না, এটা তার চরিত্র, সে আপনারটা বলবে। এই চরিত্র থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটি কবিরা গুনাহ হচ্ছে স্বর্ণের ব্যবহার, পুরুষের জন্য রেশমের ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুররামা লাবাসুল হারির ওয়াজ যাহাব আলা যুকুরি উম্মতি ওয়া উহিল্লা লি ইনাসিহিম। রেশমের ব্যবহার সিল্কের কাপড় এবং স্বর্ণের ব্যবহার আল্লাহ তাআলার পক্ষ থেকে হারাম করা হয়েছে আমার উম্মতের পুরুষদের জন্য, তবে আমার উম্মতের নারীদের জন্য এটা জায়েজ আছে। আমরা আমাদের কিছু কিছু ভাইদেরকে, যুবকদেরকে দেখি গলার মাঝে স্বর্ণের চেইন দেয়, হাতের মাঝে স্বর্ণের আংটি আছে, এমন দুই এক মুসল্লি আজকেও থাকতে পারে এখানে, তবে স্বর্ণে হাতের আংটি দেয় এমন পুরুষের সংখ্যাও বাংলাদেশে কম নয়, এটা অনেক জায়গায় দেখা যায়। আবার ইদানিংকালে কান ছিদ্র করতেছে ছেলেরা, কানের মাঝে এখন হয়তো স্বর্ণ দেয় না, অদূর ভবিষ্যতে স্বর্ণ দেয়া শুরু করতে পারে। পুরুষের জন্য স্বর্ণের কোনো রকম ব্যবহার জায়েজ নাই। এই জন্য আপনারা যারা এই অভ্যাসে আছেন পরিত্যাগ করুন, রাসূলুল্লাহ বলছে এটা হারাম, এটা করা যাবে না। আমাদের দেশে শোনা যায় কেউ কেউ বলেন ওই পরিমাণ স্বর্ণ পুরুষরা ব্যবহার করতে পারবে, যেই পরিমাণ স্বর্ণ ব্যবহার করলে পরে যদি কোথাও বিপদে পড়ে যায় তখন ওই গন্তব্য স্থানে নিরাপদে আসতে পারবে, এজন্য আংটি ছোট্ট যদি হয় হবে, অথবা আংটিটা স্বর্ণের নয় কিন্তু আংটির মাঝখানে একটু স্বর্ণ একটা ফিন দিয়ে রেখে দেবে, ফস হিসাবে লাগাইয়া ফস। কেউ পাথর লাগায়, আমি পাথরের জায়গায় স্বর্ণ লাগাইলাম, যদি কোথাও বিপদে পড়ি বিক্রি করে আমি গন্তব্যে পৌঁছে গেলাম, এইটুকু পরিমাণ স্বর্ণ জায়েজ আছে। এটা হলো ফতুয়া ইন্দিয়া, বাংলা অর্থ হল এটা নিজের বানানো ফতুয়া, এটা ইসলামের না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাতের মুঠে দুটি পদার্থ নিলেন, এক হাতে নিলেন হারির রেশম, আরেক হাতে নিলেন স্বর্ণ। সাহাবাই কেরামকে এইভাবে সামনে ধরে বললেন, ইন্না হাযাইন হারামুন আলা যুকুরি উম্মতি, এ দুটা দেখো, এই হলো রেশমি কাপড়, এই হলো স্বর্ণ, এ দুটাকে আমার উম্মতের পুরুষের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে স্বর্ণ দেবেন, তিনি কোরআন মাজিদে বলছেন, ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইউহাল্লাউনা মুযাক্কারের সিগা, পুরুষদেরকে তিনি স্বর্ণের কাঁকন পরাবেন, জান্নাতে স্বর্ণের চুড়ি পরাবেন। জান্নাতে আগেকার জামানার পুরুষেরা যারা রাজা বাদশাহ ছিল তারা মাথায় দিত বিশাল রাজমুকুট, ওই রাজমুকুটে থাকতো ছোট ছোট মুক্তার দানা, বিভিন্ন স্বর্ণের অলঙ্কার। আল্লাহ জান্নাতি পুরুষদেরকে জান্নাতে নিয়ে বিশাল রাজার মুকুট পরাবেন, সেখানে স্বর্ণ থাকবে, হাতে স্বর্ণের কাঁকন থাকবে, জান্নাতে যা মনে চায় ব্যবহার করতে পারবেন। কিন্তু স্বর্ণ যারা দুনিয়ায় ব্যবহার করবে তাদের জন্য জান্নাত হারাম হয়েও যেতে পারে। এই জন্য যারা স্বর্ণ ব্যবহার করছেন জায়েজ নাই। এখন বিয়ের সময় যদি শাশুড়ি মা স্বর্ণ দেয়, জামাইরে গলার চেইন দেয়, খালা শাশুড়ি এসে স্বর্ণের আংটি দেয়, এখন বিয়ের দিন আপনার হাতে ঢুকাইয়া দিছে, আপনার উচিত হাতে না ঢুকাইয়া হাতে নেন, ঢুকাই দিলে খুলে হাতে নেন, পকেটে রেখে দেন, গলায় চেন দিয়েছে বলবেন যে এটা হাতে দেন, পকেটে নেন, গলায় পরিয়ে দিয়েছে গলা থেকে খুলে ফেলেন, পকেটে নিয়ে নেন, এটা আপনি বিক্রিও করতে পারবেন, এটা আপনার স্ত্রী মা বোন যাকে ইচ্ছা গিফট করতে পারবেন, কিন্তু ব্যবহার করতে পারবেন না। স্বর্ণ ব্যবহার করা নিষেধ, পুরুষের জন্য হারাম, যারা এটা করছেন কবিরা গুনায় লিপ্ত আছেন।
এখন পড়েন না, আগে পড়েছেন কোনো একদিন। সগিরা না কবিরা? হুররামা, হারাম করা হয়েছে, হারাম কাজে লিপ্ত হওয়া কি সগিরা না কবিরা? তওবা করছেননি? এখন ব্যাপার হলো, হুজুর আমি তো স্বর্ণ পড়ি না, এটা হারাম, কিন্তু আগে যে পড়েছেন কবিরা গুনাটা তো আমল নামায় লিখা আছে, ওইটা মুছে ফেলা দরকার আছে না নাই? তাহলে আজকে তওবা করেন যে আল্লাহ আমি তো স্বর্ণ পড়া পরিত্যাগ করেছি, কিন্তু আমি তো একসময় স্বর্ণের আংটি পরেছিলাম, তওবা তো করি নাই, আমি আজকের এই টাইমে তওবা করলাম, আর পড়ব না, আমারে মাফ করে দাও। তওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ হয়ে যাবে। যদি তওবা না করে মরেন তাহলে এই কবিরাটাও জান্নাতের পথে অন্তরায় হয়ে যেতে পারে। আরেকটা কবিরা গুনাহ হলো দায়ু সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাত দায়ু সওয়াব ওয়ার রাজুল মিনান নিসাব ওয়া মুদমিনুল খামার। তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তার মাঝে একজন হলো যে ব্যক্তি দায়ুস। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না, এ দায়ুস হওয়া কবিরা গুনাহ। এই সংখ্যা এই মসজিদে অনেক, আগেরগুলা সংখ্যা এটা বলি নাই, দুই একজন থাকতে পারে, কিন্তু দায়ুস এই সংখ্যা অনেক, শুধু আমাদের মসজিদে না, সব মসজিদে অনেক, বাইতুল মোকাররমে অনেক। যেই পুরুষ তার বউকে পর্দা করায় না সে দায়ুস, যেই বড় ভাই তার অধীনস্থ বোনকে পর্দায় রাখে না সে বড় ভাই দায়ুস, যেই বাবা নিজের মেয়েকে পর্দা করায় না সে বাবা দায়ুস। তাহলে এবার আপনারাই বলুন তো, বেপর্দা নারী রাস্তায় যারা হাঁটছে তাদের মা বাবা বড় ভাই স্বামী আছে না নাই? ওরা আজকের জুমা মসজিদেও আছে না নাই? হ্যাঁ, তাহলে আপনারা অনেক বাবা আছেন এখানে দায়ুস, আপনি অলরেডি কবিরা গুনায় লিপ্ত, আপনার মেয়েটাই শুধু কবিরা গুনা করছে না, তাকে পর্দা আপনি করাচ্ছেন না, তাই আপনি দায়ুস। নারী দায়ুস হয় না, কারণ দায়ুস হচ্ছে সিগায়ে মোজাক্কার। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেনি লা তাদখুলুল জান্নাহ, তাদখুলু হইলে মুয়ান্নাসের সিগা হইতো, নারীবাচক হতো, ইয়াদখুলু পুরুষবাচক শব্দ। যদিও আমরা দায়ুস শব্দটা গালি হিসাবে ব্যবহার করি, পুরুষের জন্য না নারীর জন্য? আমরা স্বাভাবিকত কোনো খারাপ মহিলা কই এটা দায়ুস মহিলা, আসলে মহিলা দায়ুসই হয় না। দায়ুস জান্নাতে যাবে না, দায়ুস আপনি, ওই যে খারাপ মহিলাকে গায়ুস গালি দিয়েছেন তার বাবা, তার ভাই, তার স্বামী, তার দায়িত্বশীল। এখন আপনাদের যাদের মেয়েরা এখনো বেপর্দায় আছে, স্ত্রী বেপর্দায় আপনার অফিসে যায়, বাজারে যায়, বোরকা সিলিয়ে দেননি, আপনার বোন আপনার অধীনস্থ, আপনি তাকে খাওয়ান পড়ান, আপনি তার অভিভাবক, আপনি ভাই তাকে পর্দায় রাখেননি, এই জাতীয় লোকেরা যদি আপনি কবিরা গুনাহ থেকে বাঁচতে চান, এই দায়ুস হওয়ার ব্যাপারে আজকে সিদ্ধান্ত নিতে হবে, এটা আমি আর হব না, আমি পর্দা করাবো। আপনি যদি পর্দা করানোর সর্বোচ্চ প্রচেষ্টা করার পরেও ব্যর্থ হন, তাহলে আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাহিরে কোনো কাজ চাপিয়ে দেন না। আপনার বোন আপনার কথা শুনবেই না, ও বলছে আমি বোরকা পরব না, প্রয়োজন আমি আরেক জায়গায় গিয়ে থাকবো, আমি মেসে থাকবো, তোমার বাসায় থাকবো না। এখন আপনি বোনটা, যুবতী বোনটাকে রাস্তায় ছেড়ে দেবেন? সে সুযোগও তো নাই। তাহলে আপনার বোন এখন আপনার অধীনে আছে, কথা শোনে না, আপনি এখন আর দায়ুস না, কারণ আপনি আপনার যথাসাধ্য চেষ্টা করেছেন। আপনার স্ত্রী বোরকা পরবে না, বুঝাচ্ছেন, শাসন করছেন, বলছেন, সে বলছে ডিভোর্স দাও, তারপরও বোরকা করবো না, ডিভোর্স নিতে রাজি, বোরকা পড়তে রাজি নাই, এই অবস্থা ইসলাম আপনাকে বলবে ডিভোর্স দিও না। চারিত্রিক সরাসরি অভিযোগ পাওয়ার আগ পর্যন্ত ডিভোর্স দিও না, অর্থাৎ জেনা করে এটা প্রমাণিত হলে ডিভোর্স দিবা, কিন্তু বোরকা পড়ছে না, ডিভোর্স চা, এত মারাত্মক মহিলা, তাহলে তাকে বুঝাতে থাকো, বুঝাতে থাকো, বুঝাতে থাকো। আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আল্লাহ আপনার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেবে না, এই জন্য আপনি তখন মুক্ত হয়ে যাবেন। কিন্তু আপনি মুস্কি মুস্কি হাসেন,
আপনার বোন বোরকা সারা মাথার চুল ছেড়ে দিয়া পাতলা ওড়না পরে ওড়না সারা কলেজে যায়, আপনি নিজে মুস্কি মুস্কি হাসেন, সুন্দর হয়েছে, তাহলে আপনি দায়ুস। আপনার স্ত্রী বেপর দেখাচ্ছে, আপনি মুস্কি মুস্কি হাসছেন, আপনি দায়ুস, আপনি বাধাও দেন নাই। তাহলে এই কবিরা গুণা থেকে মুক্তি পেতে হলে অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখা দরকার আছে না নাই? হ্যাঁ, মেয়েকে বলে দেবেন, মা তোমার কারণে আমি দায়ুস হতে পারবো না। আচ্ছা আমার ভাইয়েরা, মৃত্যু কবে আসে আমরা তো জানি না, আপনার মেয়েটা আজকে বেপর্দায় কলেজে গেছে, আপনি বাড়িতে মরে গেছেন, এই অবস্থায় আপনি দায়ুস অবস্থায় মারা গেলেন, কবিরা গুণারত অবস্থায় মারা গেলেন। আপনার বউটা বেপর্যায় ব্যাংকে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, বিভিন্ন কারণে বাজারে যাচ্ছে, বউটা বাজারে গেছে, কলেজে আছে, হাই স্কুলে চাকরি করছে, এট দ্য টাইম আপনি মারা গেছেন, আপনি দায়ুস অবস্থায় মারা গেছেন। অথচ আপনি কিন্তু হাজি সাহেব, আপনি কিন্তু নামাজ, আপনি কিন্তু বেপর্দা, আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ, আপনার দাড়ি পেকে গেছে, এখন যুবতী মেয়ে দেখলেও আপনার এখন আর অ্যাট্রাকশন তৈরি হয় না। বয়স যখন বেড়ে যায় 60, 70, 80, 90 এই বয়সে মানুষ যখন পৌঁছে যায়, সে সৌভাগ্যবান যার হায়াত লম্বা, মুমিন মুত্তাকি, কারণ হায়াত যখন বেড়ে যায় গুনাহ করার প্রবণতা কমে যায়, সারাদিন শুধু নেক আর নেক। আমরা যারা ইয়াং ম্যান আছি, আমরা সওয়াবও কামাইতেছি এক পাশ দিয়া, গুনাহও কামাইতেছি এক পাশ দিয়া, কারণ আমরা কোন নারীর দিকে তাকালে আমাদের অন্তরে শাহওয়াত জেগে ওঠে, ইচ্ছায় তাকালো জেগে ওঠে, অনিচ্ছায় চোখ পড়ে গেছে, চোখ নামাইয়া ফেলছি, এরপরও কিন্তু মনের মাঝে একটা খামখেয়ালিপনা থাকে, এটা মানুষের অভ্যাস, এটা সৃষ্টিগত, কিন্তু বুড়া বেড়ার ভিতরে এটা আর, তাহলে ওই বয়সে তার শুধু সওয়াবই যোগ হয়, গুনাই থাকে না। কিন্তু ওই বুড়া দাদা নিজের মেয়েটাকে বেপর্দায় চলতে দিয়েছে, ওই বুড়া বাবা তার মেয়েটাকে বেপর্দায় চলতে দিয়েছে, তাহলে সে নিজের গুনার কারণে জাহান্নামী নয়, দায়ুস হলো কার কারণে? মেয়ের কারণে। এমন হাজারো বাবা এই সমাজে আছে না নেই? আমরা বাবারা যদি ঠিক হয়ে যাই, স্বামীরা ঠিক হয়ে যাই, ভাইয়েরা ঠিক হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ বেপর্দা বেহায়াপনা কমতে বেশি দিন লাগবে না। এই জন্য আমরা যারা দায়ুস হয়ে গেছি আমরা আর হব না। আরেকটা হলো, যে সমস্ত ছেলেরা মেয়ের পুরো মেয়ের সাজ গ্রহণ করে, কবিরা গুনাহ, যেই সমস্ত মেয়েরা ছেলের সাজ গ্রহণ করে, কবিরা গুনাহ। মুখে নাই দাড়ি, মাথায় লম্বা চুল, পিছন দিয়ে তাকালে ছেলে না মেয়ে পার্থক্য করা যায় না, এমন ছেলেও আমাদের দেশে আছে কিনা? আপনি ঢাকা ইউনিভার্সিটি শাহবাগের মোড়ে ঢুকবেন, ভিতরে চারুকলার সামনে গেলে দেখবেন অভাব নেই, সব বেড়ি বেড়া হইয়া রয়েছে, সব বেড়া বেড়ি হয়ে গেছে। অধিকাংশ মেয়েকে পাবেন চুল কেটে এখানে আনছে, সাত গায়ে দিয়ে বসে আছে, ছেলেগুলোকে পাবেন লম্বা চুল রেখে দিয়েছে, মুখের দাড়ি কামায় ফেলছে। আপনার যখন পুরুষ মানুষ বয়স হবে তখন আপনার মুখে দাড়ি গজাবে, যৌবন কালে আল্লাহ আপনারে পার্থক্য করে ফেলছে, তুমি পুরুষ তুমি নারী না। আমার ভাইয়েরা, পুরুষ মানুষের দাড়ি উঠবে, পুরুষ ঘোড়ার পশম জাগবে, পুরুষ প্রাণীর আলাদা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বিভিন্ন প্রাণীর মাঝেও দিয়েছেন, পুরুষ ছাগলের একটা আলাদা ভাব আছে, গর্দানের চুল দেখবেন এরকম উঠে থাকে, মেয়েদের উঠে না। পুরুষ কিছু ছাগল আছে মুখে দাঁড়িয়েও গজায়, আছে না কিছু পুরুষ ছাগলের মুখে দাঁড়িয়ে দেখবেন? পুরুষ গরুর আলাদা ভাব আছে, পুরুষ ময়ূরের আলাদা ভাব আছে, পুরুষ হাঁসের আলাদা ভাব আছে, পুরুষ মোরগের আলাদা ভাব আছে, পুরুষ মানুষের আলাদা ভাব আছে। আল্লাহ তোমার দাড়ি দিছে, তুমি কামাইছো, তাহলে তুমি পুরুষ থাকতে পছন্দ করো না। মেয়েদের আল্লাহ লম্বা চুল দিয়েছে, এখন মেয়ে চুল ছোট করে ফেলছে, সে পুরুষ হতে চায়। মেয়েরা নাক ছিদ্র করবে, কান ছিদ্র করবে, গহনা পরবে, এখন ছেলেরা শুরু করে দিয়েছে, যেটা কিছুক্ষণ আগে বলেছি। রাসূল বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন ব্যক্তি জান্নাতে যাবে না, আর রাজুলামিনান নিসা, ওই সমস্ত পুরুষ, যে সমস্ত পুরুষেরা মেয়েদের সুরত ধারণ করে, যে সমস্ত মেয়েরা ছেলেদের সুরত ধারণ করে।
মেয়েরা জিন্সের শার্ট প্যান্ট পরা শুরু করছে। কিনে দিচ্ছে কারা? বাবা ভাই অথবা টাকা দিচ্ছে। এই জন্য আপনি আপনার মেয়েকে বলবেন এটা কবিরা গুনাহ। আল্লাহ তোমাকে নারী বানিয়েছে, তুমি নারীর মতো থাকো। আল্লাহ তোমাকে পুরুষ বানিয়েছে, তুমি পুরুষের মতো থাকো। এই জন্য পুরুষ নারীর গহনা পরবে না, নারীর পোশাক পরবে না, নারীর সুরত ধরবে না, নারী পুরুষের পোশাক পরবে না, নারী পুরুষের মতো হবে না, পুরুষের সুরত ধরবে না, এটা কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবিরা গুনাহ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে অপচয়, যেটার সাথেও অনেকে আমরা জড়িত। বিশেষ করে আল্লাহ যাদেরকে একটু পয়সা করে দিছে তাদের অপচয় তুলনামূলকভাবে বেশি, এবং অপচয় করার মাঝে আমরা শৌখিনতা অনুভব করি। এজন্য বিয়ের অনুষ্ঠানে দেখবেন খাবার 30% উপরে নষ্ট করা হয়। প্রায় বিয়েতে এত বেশি পরিমাণ খাবার নষ্ট হয়, অনেক বড় লোকের বিয়েতে যেই পরিমাণ খাবার দিয়ে 10-20টা ফ্যামিলি এক মাস খাইতে পারত। আল্লাহ বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, অপচয় করো না। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয়কারী তারা হলো শয়তানের ভাই। কোরআনে অনেক জায়গায় আউলিয়া শয়তান বলছে, শয়তানের বন্ধু, কিন্তু এখানে আল্লাহ বলছে শয়তানের ভাই। বন্ধুর সাথে বন্ধু, ভাইয়ের সাথে ভাই, সম্পর্ক কার কোনটা বেশি? ভাইয়েরটা। অপচয়কারীকে আল্লাহ শয়তানের ভাই বলে বুঝাইছে, সম্পর্ক ডাইরেক্ট তার সাথে। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, অর্থ করে দিয়েছে, ফল ফলাদি দিয়েছে, আল্লাহ বলছে তুমি খাও, হালাল থেকে তুমি খাও, খাওয়ার মাঝে কোনো অপচয় নাই। আপনি যদি একবারে বসে 10টা মুরগি খাইয়ে ফেলতে পারেন, বদহজম না হয়, হালাল যদি হয়, এ 10টাকে অপচয় বলা যাবে না। কিন্তু আপনি আধা কেজি মাংস নিছেন, হাফ কেজি অথবা 100 গ্রাম মাংস নিছেন, ওখান থেকে আপনি 30 গ্রাম ফেলে দিয়েছেন, এটার নাম অপচয়। 10টা খাইয়ে ফেলছেন অপচয় না, সামান্য নষ্ট করছেন, এটার নাম কি? অপচয়। অপচয় হলো মাল নষ্ট করা, এদাতুল মাল, মাল নষ্ট করা। অপচয় হলো অপ্রয়োজনে খরচ করা, দরকার নাই, শুধু শৌখিনতা, শুধু শৌখিনতা। বেশি শৌখিনতা ভালো না, অধিকাংশ শৌখিন মানুষ জাহান্নামি হবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকেয়াতে তাদেরকে আসহাবুস শিমাল বলেছে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন একদল ফেরেশতা আরেকদল ফেরেশতার সাথে তাদেরকে পরিচয় করাইয়া দেবে, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুত্রাফিন। এই যে আজকে জাহান্নামের আগুনের মাঝে দেখতে পাচ্ছ, জাহান্নামের গরম পানি মাথায় ঢেলে দেয়া হচ্ছে, ইন্নাহুম কানু, তারা ছিল, ক্বাবলা যালিকা, আজকের এই দিনের আগে, এই অবস্থার আগে, মুত্রাফিন, বিলাসী, খুব জৌলুসপূর্ণ জীবনযাপন করছে, অপচয়কারী, অপ্রয়োজনে খরচ করছে, ছেলের জন্য একটা গাড়ি, মেয়ের জন্য একটা গাড়ি, বউয়ের জন্য একটা গাড়ি, নিজের জন্য একটা গাড়ি, এক্সট্রা আছে আরও 2টা, এক ফ্যামিলি 10-20টা গাড়ি আছে, এমন ফ্যামিলি বাংলাদেশেও আছে। আমি নিজে চিনি 4 জন ড্রাইভার আছে, এক ফ্যামিলিতে 4 জন ড্রাইভার আছে। একাধিকবার দাওয়াত খাইতে গেছি আমি ঢাকায়, বললাম এত ড্রাইভার, ও হুজুর গাড়ি তো অনেক, অথচ তারা মাত্র 4 ভাই, এত কিছু লাগে না আপনার আছে, তাই বলে আপনি যা মনসা তা করবেন? এই স্বাধীনতা আপনাকে কে দিল বলুন তো? আওয়াজ করে বলবেন, বুঝে শুনে বলবেন, আমরা কি আসলে স্বাধীন নাকি পরাধীন? আমরা কার অধীন? হ্যাঁ, আমরা স্বাধীন নই, আমরা অধীন। আমরা কিন্তু গোলাম, গোলাম তো কখনোই স্বাধীন হয় না, আর যখন সে স্বাধীন হবে সে আর গোলাম থাকবে না। তাহলে স্বাধীনতা এবং গোলামি ধান্দি কন্ট্রাডিক্টরি, একটা একটার বিপরীত। এই জন্য কোরআনের শেষ সুরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস,
আল্লাহ কনক্লুশন টানছে সূরা নাস দিয়া, সেখানে আপনার আমার পরিচয় দিছে, ও মিয়া তুমি গোলাম, তোমার একজন মালিক আছে, মনে রাখো, লা তাযুলু কদম ইবনা আদম হাত্তা ইউসআল আন খামসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষকে বনি আদমকে কিয়ামতের দিন পা নাড়তে দেয়া হবে না পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে। একটা প্রশ্ন হবে আন মালিহি, তার মালের ব্যাপারে, সম্পদের ব্যাপারে, তুমি স্বাধীন নও, জবাব দাও, মিনাইন ইকতাসাবাহু ও ফিমা আনফাকাহু, কোথা থেকে অর্জন করছো, কোথায় ব্যয় করছো, জবাব সবটা দিতে হবে। এই জন্য আমরা অর্জনের ব্যাপারে যেমন পরাধীন, মন যা চায় তাই অর্জন করতে পারি না, সুদের টাকা অর্জন করা যাবে না, গোসের টাকা নেওয়া যাবে না, হারাম ভাবে নেওয়া যাবে না, ঠিক একই মশালা হারাম ভাবে খরচ করা যাবে না। পকেটে টাকা আছে তাই আপনি যাই করবেন, মনে যা আছে তার সুযোগ আছে, মোটেও নাই, এটা যারা করবে অপচয়কারী শয়তানের ভাই। এই অপচয়কারী ধনী মানুষেরা বেশি হয়, যাদেরকে আল্লাহ ঢেল দিয়েছে তারা বেশি অপচয় করে, সাবধান, ধনী মানুষরা বেশি জাহান্নামী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালতুল জান্নাহ ওয়া রাআইতু আকসার আহলিহাল ফুকারা, আমি জান্নাতে ঢুকেছিলাম, আমি মেয়েরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমি সেখানে ঢুকে দেখি দুনিয়ার অধিকাংশ গরিবরাই জান্নাতি, সুবহানাল্লাহ। আমরা সেই মাল থেকে আল্লাহর কাছে ফানা চাই, যেই মাল যে সম্পদ জান্নাতের পথে অন্তরায় হবে, ওই সম্পদ আমরা চাই না যে সম্পদ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। গরিবরা কি অপচয় করে, কথা বলেন না কেন? ওরা তো এমনি নাই, অপচয় করবে কোথেকে? তাহলে অপচয় নামক যে একটা কবিরা গুণা আছে কবিরা গুণার লিস্টে, তাহলে ওই গুণাটা গরিবদের আমল নামাতে নাই। এই জন্য ধনী ভাইয়েরা সাবধান। আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমাম মাহসুরা। অপচয় করবেন না, আবার কৃপণতাও করবেন না, এটা নিয়ে একটু পরে বলবো। আল্লাহ ব্যালেন্স শিখায়, তুমি তোমার হাতকে গর্দানের সাথে বেঁধে রেখো না, ভিক্ষুক ভিক্ষা চাইল তুমি হাতটা গর্দান থেকে ছুটাইতে পারলা না, মানে তুমি কৃপণ। তোমার ছেলে মেয়ে কাপড় চোপড় কিনতে চায়, তাদের প্রয়োজন, কিনে দিলা না, কৃপণ। আত্মীয় স্বজন অসুস্থ, একটু দেখতে যাওয়া দরকার, ওষুধপাতির খরচা দেয়া দরকার, দিলা না, তুমি কৃপণ, তুমি এটা করো না। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকি, গর্দানের সাথে হাত বেঁধে রেখো না। ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, আবার হাত একবারে খুলে অপচয়কারী হয়ে যেও না, তাহলে কি হবে? ফাতাকউদা মালুমাম মাহসুরা, তুমি ধিক্কৃত হবে, নিঃস্ব হবে, অসহায় হবে, এক পর্যায়ে তুমি অপমানিত হবে, আখেরাতে তো হবে, দুনিয়ায় হবে। অপচয় যখন মানুষ শুরু করে দেয় মালের বরকত কমে যায়, মাল নষ্ট হতে দেবেন না, নষ্ট হওয়াটাই অপচয়, অপ্রয়োজন, তারপরও খরচ করছেন, মানে মাল নষ্ট করলেন। ঘরে এগুলো হয়, ধনী মানুষদের ঘরে বেশি হয়, বাজার থেকে কাপড় কিনে আনছে দশটা একসাথে, পাঁচটা চার পাঁচটা কিনছে। ধনী মানুষের ঘরে, আমি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় চাকরি করতাম নবীনগরে, এক ভদ্রলোক ডাক্তার, খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বউ হলো প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস, উনিও বয়স্ক মানুষ। তো আমি একদিন বললাম যে ভাই ভাবির বেতন কত, এমনি দেশ প্রাইমারি স্কুলের হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের বেতন কত আমি জানতাম না, তাই ভাবলাম যে ভাই জিজ্ঞেস করি। উনি কয় হুজুর আমিও জানি না। তো আমি বললাম ভাবি হেডমিস্ট্রেস আপনি বেতন জানেন না, আমার কোনো দিন দেয় নাই, আমি কোনো দিন চাইও নাই, নেইও নাই, তো কত পায় তাই জানিও না, জিজ্ঞাসা করি না। তো আমি বললাম তাহলে ভাবি টাকা কী করে, ক শুধু কাপড় কিনে, মজা করে বললো আর কি। আমি বললাম মানে, কয় মানে হলো এমন কাপড় জমাইছে আলমারিতে, হয়তো কিনার সময় একবার দেখছে, আর জীবনে কোনো দিন খুলেও দেখেনি, পর এত দূরে। জাস্ট একটা উদাহরণ দিলাম, এমন আরো অসংখ্য মানুষ আল্লাহর জমিনে আছে না নাই? আছে।
ওই যে বললাম পাঁচটা গাড়ি কিনে রেখে দিছে, চারজন ড্রাইভার রাখছে দশটা গাড়ি, অপচয় অপ্রয়োজন। খাবার নষ্ট হয় খাবারের টেবিলে, বাজার থেকে আম আনছে পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি, ইন্দুরু খাইছে এক কেজি, নষ্ট হয়েছে তিন কেজি, নিজে খাইছে দুই কেজি, বাকিটাকে ফেলাই দাও। কিন্তু পাশের প্লাটে আরেকজন আম কিনতে পারে না, তাকে দেয়া দরকার এই অনুভূতিটাও। চাল নষ্ট হবে, খাবার নষ্ট হবে, জানেন আপনি? এই যে আপনি নষ্ট করছেন, আপনি কাকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন? দাতাকে, দাতাকে। আচ্ছা, আমি যদি আপনাকে কোনো জিনিস দেই, ধরেন আপনাকে আমি এই একটা আম হাদিয়া দিলাম আপনার হাতে, আপনি আমটা হাতে নিয়ে ফালাই দিছেন আমার সামনে, আমার কেমন লাগবে? কথা বলেন না কেন? মাঝে মাঝে এরকম পরিস্থিতির শিকার আমরা হই, আমাদের ভাইয়েরা ভালোবাসে কাছে আসে, দেখা করে, মুসাফা করে, পকেট থেকে ভিজিটিং কার্ড বের করে দেয়, হুজুর এটা আমার কার্ড, আপনি রাইখেন, দরকার হলে ফোন দিয়ে। তা আমি মনে মনে বলি, আচ্ছা এরে আমি ফোন দিব কেন? আচ্ছা এই কার্ডটা তারপরে দিছে, আমি কিন্তু হাসি দিয়ে নেই, এক নজর তাকাই, তারপরে পকেটে রাখি, ও চলে যাওয়ার পরে ফালাই দিই, কারণ সামনে ফালাইলে কষ্ট পাবে, এটা মোটেও হওয়া উচিত নয়। একটা ভিজিটিং কার্ড, এটার মূল্য পঞ্চাশ পয়সা, এক টাকা, কিন্তু আমি যদি হাতে নিয়ে তার সামনে ফেলে দিতাম সে কষ্ট পাইত। দাতা যখন কিছু দেয়, গ্রহীতা যদি ফেলে দেয়, দাতা কষ্ট পায়। সম্পদ দিয়েছে কে? আল্লাহ। আপনি যখন নষ্ট করলেন, কষ্ট দিলেন কাকে? ওয়ালা তুবাদ্দি তাবযীরা, অপচয়কারী হবে না তুমি, শয়তানের ভাই। ওয়া কানা শয়তান লিরাব্বিহি কাফুরা, শয়তানের অভ্যাসই হলো আল্লাহকে কষ্ট দেয়া, সে বড় অকৃতজ্ঞ। এই জন্য আপনারা যারা অপচয় করেন সাবধান, মা বোনদেরকে বাসায় বলে দেবেন, আরে খাবার একটু বেশি রান্না হয়ে গেছে, অপচয় করার কী দরকার? প্রতিবেশীকে দেয়া যায় না? আরে এমন রাসূল বলেছেন যে তুমি যখন মাংস রান্না করবে, ঝোল একটু বাড়াইয়া দিও, এতে করে প্রতিবেশীকে যদি মাংস দিতে নাও পারো, একটু ঝোল তো দিতে পারবা। এমন ঘটনাও ঘটেছে যে ছাগলের মাথা বিশ্বনবীকে হাদিয়া দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে বললেন যে এটা আমাদের আজকে যেহেতু রান্না করা দরকার নেই, আমাদের তরকারি মরকারি আছে, এটা পাশের বাড়িতে হাদিয়া দিয়ে দেব। পাশের বাড়িতে হাদিয়া দিয়ে দিছে, ওই পাশের বাড়িওয়ালা হাদিয়া নিয়ে ভাবে, আরে আমার পাশের বাড়িওয়ালা তো আরও গরিব, ওরে দিয়ে দেই, ওখানে দিয়ে দিস। রাসূলুল্লাহ বিকালবেলা বাসা ফিরে দেখেন ছাগলের মাথা। কিরে ছাগলের মাথা না সকালে হাদিয়া দিলাম? কই হুজুর এটা আবার উমকে হাদিয়া দিয়া গেছে। খুঁজতে খুঁজতে দেখা গেল সাত ঘর ঘুইরা রাসূলের ঘরে ফিরে আইছে। আরে গিফট করো, হাদিয়া দাও, নষ্ট করো না। একবার এক ব্যক্তি হযরত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে, হুজুর আমি ভিক্ষুক মানুষ, কিছু দেন, আমার ঘরে খাবারটা আমার নাই। রাসূলের সেদিন পকেটে টাকা ছিল না। উনি তখন বললেন, একটা কাজ করো, ওসমানের কাছে যাও, গিয়ে আমার কথা বলিও, আমার সালাম দিও, আর বলবা যে রাসূল আমাকে পাঠাইছে কিছু দিতে। ওসমান তো অনেক ধনী মানুষ। ওই ফকির মিয়া গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, গিয়া দেখে হযরত ওসমান উঠানের মাঝে একটা পাত্র হাতে নিয়া, মাটি থেকে কিছু গম পড়ে গেছে, গমগুলো তুলে তুলে পাত্রে জমা করছে, কিছু গম পড়ে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গমগুলো এভাবে টোকায় টোকায় কুড়ায় কুড়ায় পাত্রে রাখতেছে। ফকির মিয়া ঢুকেই দেখে কয় যে বেড়া মাড়ির গম টোয়া, হে বেড়া আমার টাকা দিব, এর কাছে চাইয়া লাভ টাভ নাই। ফকির মিয়া হযরত ওসমানকে ভিক্ষার কথা না বলে রাসূলের কাছে ফিরে এসে, ইয়া রাসূলুল্লাহ দিলাম নে কিছু দেন, ও বেটার কাছে যাইয়া লাভ। বিশ্বনবী বলেন, কেন? ওসমান তো ফিরিয়ে দেওয়ার মতো লোক না, ওসমান তো ফিরিয়ে দেওয়ার লোক না, তুমি কি চাওনি? বলে, হুজুর কেমনে চাইতাম, এই হলো ঘটনা, ওটা আমিও করতাম না। আল্লাহ রাসূল বলে, আমার ওসমান অনেক ধনী কিন্তু অপচয়কারী না। সুবহানাল্লাহ, বলেন অপচয়কারী না। যাও মিয়া, তুমি যাই আসাও, তুমি বোঝো নাই, অপচয় করা নিষেধ, গম নষ্ট হবে, কেন? সে অপচয় থেকে বাঁচতেছে। ওই ফকির মিয়া গেল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিল, বিশ্বনবী রেফারেন্স দিয়ে বলল আমাকে কিছু দেন। হযরত ওসমানের বিশাল একটি অষ্টবহর এসেছে পিঠের মাঝে বোঝাই করা মাল, ওট ছিল তৎকালীন যুগে ট্রাক, তোটের পিঠে মাল আসছে, উনি তো ব্যবসায়ী মানুষ,
তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেফারেন্সটা কার, দেখলেন যে নবী মুহাম্মদ পাঠাইছে, শ্বশুর আবার বিশ্ব নবী, তাই রেফারেন্সটা বড়। তাই তিনি বললেন ঠিক আছে ওই যে একটা উট মাল সহ তুমি নিয়ে যাও। ফকির মিয়াকে হুজুর দিলে দেন না, শরম দেন কেন? ফকির মনে করছে, লোকটা মনে 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 রাগ করছে, গম প্রবাহিতাছে, রাগ তো করবই, তাই হে বলতেছে যে আপনি দিলে দেন না, লজ্জা দেন কেন, রাগ করার কি আছে? ওসমান বলে তোমার সাথে রাগ করেছে কে? আমি তোমাকে ঠিকই বলছি, তুমি একটা উট নিয়ে যাও। ও বেটা গিয়া সাহস করে সামনে যে উটটা এটাই ধরছে। উটের একটা ধর্ম হলো সামনেরটা যেদিকে যায় পিছনের গুলো সেদিকে যায়, দশটা উট বিশটা উট একজন রাখাল চালাইতে পারে, সামনেরটা ধরে টানে পিছনের গুলা নিজে নিজে চলে। ওই বেটা যখন সামনেরটা টান মারছে পিছনেরটাও রওনা দিছে। এখন যে এই দায়িত্বশীল যিনি ওই ব্যবসায়ের মূল দায়িত্ব যার হাতে, ইনি ওসমানকে বলছে হুজুর এই তো লোক উট নিয়ে যায়। ওসমান বলে নেক হুজুর সাথে তো আরো যায়। কো যাক, দাতা ওসমান অনেক বড়, অনেক বড়। এই ঘটনা ছাত্র জীবনে পড়েছি, কোথায় পড়েছি মনে নাই, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে, কিন্তু ওসমানের দানের ব্যাপারে সহি বর্ণনা হলো যখন তিনি তাবুকের যুদ্ধের দিন রাসূল ঘোষণা করেছিলেন দেও, হযরত ওসমান এত বেশি দিয়েছেন, বিশ্বনবী ওসমানের দানের ভিতরে দান করা টাকার ভিতরে হাত ঢুকাইয়া দিছে 5 কেজি দিয়েছেন দিনার, দিনার মানে স্বর্ণের মুদ্রা, 19 কিলো, 19.5 কিলো কোনো কোনো ইতিহাসে আসছে, 19 কিলো দিয়েছেন রূপ্যের মুদ্রা দেড়হাম, 100 দিয়েছেন ঘোড়া, 900 দিয়েছে ওট একা, কত বড় দানশীল। সেদিন বিশ্বনবী ওসমানের দানের দিনার দেড়হামের ভিতরে হাত ঢুকাইয়া দিয়ে এইভাবে নারা মারছে আর বলতেছে আমার ওসমান আজকে এত দিছে, আজকের পরে আল্লাহ ওসমানের উপরে আর কোনোদিন রাগ করবে না, সুবহানাল্লাহ। কিন্তু অপচয়কারী ছিলেন না, গম নিচ্ছে, অপচয় হারাম, এটা আমরা অনেকে করছি, ঠাট্টা মস্কারি করে বন্ধু বান্ধব মিলে আমরা এমন খাবার নেই, আরব জাতি খুব বেশি অপচয়কারী হয়ে গেছে, ওট লইয়া বসে, ছাগল লইয়া বসে, অর্ধেক খায়া বাকিটা ফেলাইয়া দেয়। আমাদের দেশে এটা তৈরি হয়েছে, অনেকের মাঝে এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি ছাগলের দেখলেন, মরা ছাগল পড়ে আছে বিলের মাঝে, বিশ্বনবী ডাক দিলেন এই বাড়িওয়ালা কে আছো? বাড়িওয়ালা একজন বের হয়েছে, এই ছাগলটা কার? বল হুজুর এটা আমাদের ছাগল মরে গেছে। বিশ্বনবী সাথে সাথে বললেন আলা নাজাতুম জিলদাহা, আরে ছাগল মরে গেছে বুঝলাম, তো চামড়াটা বের করো নাই কেন? মরা ছাগলের চামড়াটা খসাইয়া সুম্মা দাবাক্তুমুহু, তারপরে দাবাগত করতা, সুম্মা ফাস্তাম তাতুম্বি, এই চামড়াটা দাবাগত করে নামাজের বিছনা বানাইতে পারতা, এটা মশক বানাইতে পারতা, এটা দিয়ে কাজে লাগাইতে পারতা, এখন মাংস খাওয়া হারাম ফেলে দিয়েছ, চামড়া ব্যবহার করা তো হারাম না, ওইটা ফেললা কেন? একটা মরা ছাগলের চামড়া নষ্ট হোক, নবী মুহাম্মদ এটা পছন্দ করেন নাই, এটা কেন করলা? কিন্তু আমরা তো অবলীলাক্রমে করছি, এটা মোমেনের স্বভাব নয়, মোমেনের স্বভাব নয়। আল্লাহ তার বান্দাদের প্রশংসা করেছেন, সূরা ফুরকানে প্রশংসা করতে গিয়ে বলে আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, যারা আমার গোলাম হবে, আমার বান্দা হবে, তারা কৃপণ হবে না, অপচয়কারী হবে না, তারা মাঝামাঝি চলবে। আজকে আমরা সামনে আগালাম না কৃপণতা নিয়ে, এটাও কবিরা গুণা, এটাও কবিরা গুণা, এটা আমরা সামনের পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যত কবিরা গুণা আছে আল্লাহ তুমি আমাদের সকল কবিরা গুণা থেকে মাহফুজ হওয়ার তৌফিক দাও, আমিন।